আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। দেরিতে হলেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা অথবা গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ফলে পরীক্ষায় যেন হারিয়ে যেতে বসেছিল। দুবছর পর অবশেষে আলোর মুখ দেখল এসএসসি ও সমমান পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র তিন বিষয়ে অনুষ্ঠিত হওয়া এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 22,27,000-এরও বেশি শিক্ষার্থী। মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকলেও পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। একটু নার্ভাস ছিলাম প্রথম দিকে, কিন্তু এখন ঠিক আছে। মানে প্রথম পরীক্ষা ছিল তো, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ, হায়ার ম্যাথ, এই তিনটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিবে, ভালো সিস্টেম করছে। এটা মেধা আসলে যাচাই হচ্ছে না আমি মনে করি, কারণ হলো এটা আপনি যদি পুরাটাই নিত তাহলে মানে ভালো হতো। পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষামন্ত্রী। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের প্রস্তুতি নেওয়া হলেও নতুন শিক্ষাক্রম চালু হওয়ার পর এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা থাকবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের তো ধারাবাহিক উন্নয়নের বিষয়টা সেখানে অনেক থাকবে, মানে নতুন কারিকুলাম চালু হলে কি জিএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে, কিন্তু সেটি ভিন্ন পদ্ধতিতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতে আরও সময় লাগবে, তবে এবারও এক মাসের মধ্যেই এসএসসির ফল প্রকাশের আশা করেন তিনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।